একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর 6,08,000 সদস্য। পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসারের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে বাংলাদেশে সেনাবাহিনী টহল দিচ্ছে। রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা চিত্র তুলে ধরছেন আপেল শাহরিয়ার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তার চাদরে রাজধানী সহ পুরো দেশ। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে। নগরীর বিভিন্ন স্থানে টহল দিয়েছে সেনাবাহিনীর সদস্যরা। ডিএমপি কমিশনার জানালেন, নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সম্মানিত ভোটারদেরকে, প্রার্থীদেরকে, প্রার্থীর এজেন্টদেরকে, সংশ্লিষ্ট অন্যান্যদেরকে সুস্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি কোনো নৈরাজ্য করার চেষ্টা করে, কেউ যদি কোনো ধরনের ভীতি সন্ত্রাসের চেষ্টা করে, কেউ যদি ভোট কেন্দ্র দখল অথবা ভোটারদের নিরাপত্তা বিঘ্নের সামান্যতম অপচেষ্টা করে, তাকে কঠোরভাবে দমন করা হবে। গুজব ঠেকাতে সাইবার সেলে মনিটরিংয়ের পাশাপাশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানালেন র‍্যাবের মুখপাত্র। দেশব্যাপী টহল পরিচালিত হচ্ছে এবং এর বাইরেও প্রয়োজন অনুযায়ী যেখানে মনে করা হচ্ছে চেকপোস্ট স্থাপন করা প্রয়োজন অথবা অনেকাংশে দেখা যায় যে নির্বাচনের সময় বহিরাগতরা এলাকায় প্রবেশ করতে পারে একটা আশঙ্কা থাকে, অবৈধ অস্ত্রের একটা ব্যবহারের আশঙ্কা থাকে বিবেচনায় রেখেছি এবং সেক্ষেত্রে বিভিন্ন আবাসিক এলাকা, আবাসিক হোটেল যেগুলি আছে সেগুলিকে তল্লাশির মধ্যে আনা হয়েছে। সামগ্রিকভাবে এ পর্যন্ত সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় আছে। দেশের বিভিন্ন বিভাগীয় শহর সহ জামালপুর, ভোলা, নারায়ণগঞ্জ, বরগুনা, হিলি, রংপুর, কিশোরগঞ্জ ও সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলার ভোট কেন্দ্র এবং এর আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।